Assalamualaikum. Mamun Telecom YouTube channel apna ke shagotam. Mamun Telecom er pokkho theke ami Mohammad Mamun Mia. Aske ami apna dirke dekhiye dibo SSC result apna ra shobmot tinti upaye charti upaye SSC result বের করতে পারবেন সো যদি আপনি সবার আগে রেজাল্ট দেখতে চান মার্কশিট সহ যদি রেজাল্ট পেতে চান তাহলে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি মার্কশিট সহ সবার আগে কিন্তু আপনি এসএসসি রেজাল্টটি পেয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই সো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট প্রথম পদ্ধতি অবলম্বন করে বের করতে পারেন সো এই জন্য আপনাকে অবশ্যই আপনার যে মোবাইল হাতে থাকে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখান থেকে লিখবেন শুধু এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট 2022 লিখে সার্চ করবেন সো আমি সার্চ করলাম সার্চ করার পর দেখেন আমাদের সামনে কিন্তু অপরের সরি এই যে দেখেন এসএসসি রেজাল্ট লেখার পর আমাদের সামনে যে একটি ওয়েবসাইট আছে educationboard.gov.bd এই ওয়েবসাইট আমরা ক্লিক করব সো এডুকেশন বোর্ড রেজাল্ট সো আপনারা চাইলে কিন্তু সরাসরি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলেও কিন্তু এই এটা এই পেজটা ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনারা কি করবেন এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন এক্সামিনেশন এসএসসি অবলিক দাখিল তারপর এখান থেকে আপনারা ইয়ার সিলেক্ট করে দিবেন ইয়ার ইয়ার দেখেন এখানে 2021 দেয়া আছে অবশ্যই আগামী কাল 28 নভেম্বর আপনাদের এসএসসি রেজাল্ট দিবে এইজন্য এখানে 2022 হয়ে যাবে সো এখান থেকে আপনারা 2022 সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করে দিবেন মনে রাখবেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিংহ রাজশাহী সিলেট মাদ্রাসা টেকনিক্যাল আর এটি হচ্ছে ডিআইবিএস ঢাকা আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সুন্দর করে এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন ময়মনসিংহ বোর্ড আমি সিলেক্ট করে দিলাম আর আপনি যদি মাদ্রাসায় হয়ে থাকেন তাহলে অবশ্যই মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন দাখিল থেকে যদি পরীক্ষা দিয়ে থাকেন আর যদি আপনি টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিক্যাল সিলেক্ট করতে হবে অর্থাৎ কারিগরি আর আপনি ঢাকা থেকে পরীক্ষা দিলে অবশ্যই ঢাকা সিলেক্ট করতে হবে বোর্ড তারপর এখান থেকে আপনার রোল নাম্বার দিয়ে দিতে হবে রোল নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে এটিকে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে থাকা যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পারতেছেন যোগফল দিতে বলতেছে 8 4 12 এখানে সমান দিয়ে যোগফল 12 দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটি খুব সুন্দরভাবে আপনার সামনে এসে যাবে এটা হচ্ছে প্রথম পদ্ধতি সো আমি এখন আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আরও একটি পদ্ধতির জন্য অবশ্যই আমাকে নতুন টেপ নিতে হবে সো আমি একটু নতুন টেপ নিয়ে নিলাম সো এইখান থেকে আপনারা সরাসরি লিখবেন ওয়েব WEB ওয়েব বেস্ট রেজাল্ট BASED বেস্ট রেজাল্ট লিখে আমি যদি এখানে সার্চ করি সার্চ করার পর আমার এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে ওয়েব বাসিট বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর সো এটাতে আমি ক্লিক করলাম সো এটাতে ক্লিক করার পর দেখেন আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা চাইলে এসএসসি রেজাল্ট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে সরি মার্কশিট সহ আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন সো এইখান থেকে দেখেন ওয়েব পাসেট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড JHC JDC JSSC দাখিল HSC আলিম অ্যান্ড তারপর দেখেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে এক্সামিনেশন নামটা সিলেক্ট করে দিতে হবে সো অবশ্যই এক্সামিনেশন নাম আমরা অবশ্যই এসএসসি সিলেক্ট করবেন যেহেতু আপনারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী এসএসসি সিলেক্ট করার পর এখান থেকে ইয়ার সিলেক্ট করে দেবেন 2022 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন অবশ্যই আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে যদি আপনি মাদ্রাসায় হন অবশ্যই মাদ্রাসায় সিলেক্ট করবেন আর যদি আপনি টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বোর্ডে হয়ে থাকেন তাহলে অবশ্যই কারিগরি আপনি যে বোর্ডের হন সেই বোর্ডটা আপনি সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে ময়মনসিংহ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান দেখতে পারতেছেন রেজাল্ট টাইপ রেজাল্ট টাইপে অপশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আসছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট তারপর হচ্ছে যে ইনস্টিটিউটস অ্যানালাইজড ব্রড অ্যানালাইটিস বোর্ড অ্যানালাইটিস সো আপনি যেহেতু ব্যক্তিগত একার আপনার ইয়ের রেজাল্ট নিতে যাচ্ছেন আপনার রেজাল্ট নিতে চাচ্ছেন সো এই জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে হবে আর যদি আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করতেছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করতে হবে ইনস্টিটিউটের রেজাল্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন ইন নাম্বার দিতে হবে ইন নাম্বার দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোটা আছে কীটা আছে এই সিকিউরিটি কোটা এখানে কীটা বসিয়ে দিতে হবে সো আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল আপনাদের রেজাল্ট দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে ইন্ডিভিজুয়ালে চলে যাবেন তারপর এখানে আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন একটি 4 সংখ্যার 4 ডিজিটের সিকিউরিটি কি আছে 2082 এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দিয়ে গেট রেজাল্ট ক্লিক করা মাত্রই আপনার রেজাল্ট খুব সুন্দরভাবে সামনে এসে পড়বে সেইখান থেকে আপনি মার্কশিট সহ
প্রিন্ট করে রাখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। সো আমি আপনাদেরকে আরও একটি উপায় দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট বের করতে পারবেন। সো এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনারা যে কোনো বোর্ড, আপনি যে বোর্ডের অধীনে হন না কেন, সেই বোর্ড থেকে কিন্তু আপনারা সরাসরি এসএসসি রেজাল্ট বের করতে পারবেন। সো বের করার জন্য আপনাদেরকে প্রথমে কী করতে হবে, আপনার বোর্ডের নাম লিখতে হবে। সো আমি ময়মনসিং বোর্ডে আছি, যেহেতু আমি ময়মনসিং লিখে দিচ্ছি, MYMEN ময়মনসিং এডুকেশন বোর্ড। ময়মনসিং এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পর বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ময়মনসিং। সো আমি এখানে ময়মনসিং বোর্ডের উপরে ক্লিক করলাম। বোর্ডের উপরে ক্লিক করার পর দেখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিং। সো এইখানে আসার পর দেখতে পারতেছেন উপর দিকে হোম, এই যে চেয়ারম্যান, তারপর কমিটি, ফর্ম, রেজাল্ট, এই যে রেজাল্ট দেখতে পারতেছেন, এখান থেকে আপনারা চাইলে ইনস্টিটিউট রেজাল্ট ডাউনলোড করতে পারবেন এবং পাবলিক রেজাল্ট দেখতে পারবেন এবং প্রিন্ট করে রাখতে পারবেন। সো এখানে আমরা অবশ্যই পাবলিক রেজাল্ট ক্লিক করব। পাবলিক রেজাল্ট ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু অপশন সেই আগেরটা চলে এসেছে। সো এইখান থেকে কিন্তু আপনি চাইলে ঠিক আগের মতো সেম প্রক্রিয়াভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটি পদ্ধতি, সর্বশেষ পদ্ধতি হচ্ছে SMS এর মাধ্যমে আপনারা কীভাবে রেজাল্ট পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দেবো, সেখান থেকে আপনারা SMS এর মাধ্যমে দিয়ে নিতে পারবেন। সো SMS এর মাধ্যমে যদি আপনি রেজাল্ট নিতে চান, যদি আপনি SSC পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে SSC লিখতে হবে, তারপরে একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর ফার্স্ট অফ থ্রি লেটার, অর্থাৎ প্রথম তিনটা অক্ষর ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটারের বড় অক্ষর আপনার বোর্ডের নাম দিতে হবে, তারপর একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার দিতে হবে, তারপর একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার পাসিং ইয়ার দিতে হবে, অর্থাৎ কত সালে আপনি SSC পরীক্ষার্থী ছিলেন। পাসিং ইয়ার দেওয়ার পরে আপনি সেন্ড করবেন 16222 নাম্বারে। সো এই জন্য আমি আপনাদের সুবিধার্থে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা বিস্তারিত দেখে আপনাদের SSC রেজাল্ট মার্কশিট সহ খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। সো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।